নমস্কার অ্যাস্ট্রো কানেকশান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি শনির সাথে নিয়ে কিছু কথা বলবো যে শনির সাড়েসাথি দু হাজার কুড়ির চব্বিশে জানুয়ারি থেকে স্টার্ট হতে চলেছে সেটা নিয়ে আজকে ভিডিও করতে চলেছি এবং তো ভিডিওটা শুরু করার পূর্বে যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তাদেরকে বলছি দয়া করে লাইক করুন এবং অ্যাপের বেল আইকনে ক্লিক করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো ভিডিওটাই শুরু করা যাক দু হাজার কুড়ি সালের চব্বিশে জানুয়ারির থেকে সাড়ে সাথে শুরু হচ্ছে এই সাড়ে সাতি পিরিয়ড অনেক জ্যোতিষীরা বলেন যে খুব ট্রাভেল পিরিয়ড মানে খুব প্রবলেম এটি এই প্রবলেম এই সাড়ে ফেজে যেসব জাতি জাতক বা জাতিকারা আছেন তাদেরকে মানতে হবে কিন্তু আমি বলবো চব্বিশে জানুয়ারির পর থেকে এই সাতি পিরিয়ডে কোনো রকম প্রবলেমে পড়বেন না আমি দাবি নিয়ে বলছি বিকজ শনি সাতি পড়ছে সেখানে আপনারা ভালো ভালো সমস্ত কিছুই করতে পারবেন যেমন কি কি দিক থেকে ভালো চলে আসি প্রথমে পড়াশোনার দিকে যারা বিদ্যার্থীরা আছেন তারা পড়াশোনার মনোনিবেশ বাড়ুক ছায় না বাড়ুক রেজাল্ট আপনাদের ভালো হতে চলেছে ব্যবসা বা বাণিজ্য করছেন তারা আপনাদের ব্যবসার উন্নতি ধীরে ধীরে হতে চলেছে মানে এতদিন ধরে যা ট্র্যাভেল পিরিয়ডে পড়েছিলেন সেই জিনিসটা মুক্ত হতে চলেছে অনেক টাকা ফেঁসে আছে আপনাদের মানে যাদের টাকা ফেঁসে আছে তারা সেই টাকাটি রিকভারি করতে পারবেন এবং নতুন জায়গা কিনতে পারবেন এছাড়াও আপনারা নতুন কোনো বিজনেসের আইডিয়া পাবেন এবং ব্যাংকিং লোনের ক্ষেত্রে বলি আপনাদের যে ব্যাংক থেকে লোন নেবেন এই পিরিয়ডে তাদের ব্যাংকের লোন রিকভারি করা কোনো প্রবলেম আসবে না এবার আসা যাক চাকরি ক্ষেত্রে যারা চাকরি করছেন তাদের প্রমোশন হচ্ছে না দেখুন এই সারস্বতী পিরিয়ডে আপনার প্রমোশন চচ্চড়িয়ে কেমন গড়ায় আমি এটা দাবি নিয়ে বলছি আপনার বসের সাথে যে মনোমালিন্য ভাব আছে সেই মৌল্য ভাব অনেকখানি কেটে যাবে এবং সাথে আপনাদের মানে আন্তরিকতা তৈরি হবে অটোমেটিক্যালি এবং বস আপনার কথা শুনবে এরপরে আসা যাক দাম্পত্য জীবন যারা দাম্পত্য জীবনে আছেন তার তাদের ক্ষেত্রে স্বামী স্ত্রীর যে মনোমালিন্য ভাব চলছে বা ঝগড়া ঝামেলা চলছে ছোট ছোট কথাতে সেগুলো অনেকখানি কাটতে চলেছে এবার যারা ডিভোর্সের কেস বা মামলা করছেন তারা জয়ী হবেনই হবেন কারণ এই পিরিয়ডে আপনাদেরকে সব দিক থেকে ভালো দিতে চলেছে তবে এই ভিডিওতে আমি যেই সব কথাগুলো বললাম সেটা সাড়ে সাতির ইন জেনারেল বললাম ধনুরাশির ইঞ্জিনিয়ারেল কথাবার্তা বললাম কিন্তু বিস্তারিতভাবে বলতে গেলে প্রতিজনার জন্ম ছক এবং জন্ম সময় দেখতে হবে এবং পার্টিকুলার সেটা দেখে বলতে হবে এবার এই সাড়ে সাথে পিরিয়ডে যারা ছোটোখাটো প্রবলেমে পড়বেন ধনুরাশির জাতক বা জাতকেরা সেক্ষেত্রে এই সাড়ে সাথে পিরিয়ডে কী এর বিধান আছে এই বিধানটি আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে বলতে চলেছি তাই আমার চ্যানেলটা যত সম্ভব সাবস্ক্রাইব করে নিন এবং পাশে বেল আইকনটিকে ক্লিক করুন এখনই করুন এবং একটা ছোট্ট করে লাইক দিয়ে দিন ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ